আরো গরম পড়ার কারণ হচ্ছে নিম্নচাপ হয়েছে না তিন দিন চার দিন বৃষ্টি হবে

বিছানপত্র এদিকে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে গুলো স্কুলে চলে গেল দেখতেই পেলে তো সকালের অনেকটাই কাজ হালকা হলাম চলো এবার জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি রেখে ঘর দরগুলো মুছবো তারপর হচ্ছে স্নানে ঢুকবো ওদিকে মা সকালের রান্নাবান্না কিছুটা করে নিচ্ছে কারণ তোমাদের দাদাভাইও বেরোবে তো ওর মতন এখন সকালে করে দিক তারপর আমি এদিকে ওপরের কাজকর্ম সেরে তারপর নিচে গিয়ে দুপুরে রান্নাবান্নাটা করব সকালে টিফিন আছে গুলো স্কুল থেকে এসে যাবে তো এখন তো আর ওকে আনতে যাওয়ার কোনো ঝামেলা নেই গাড়ি করে দেওয়া হয়েছে গাড়ি করেই চলে আসে তো ঝটপট এগুলো ভিজিয়ে নিই নিয়ে তোমাদের দাদাভাইকে আবার ছাড়তে হবে কারণ ও আবার স্নানে ঢুকবে বাথরুমে তো তার আগে আমাকে সব কিছু করে নিতে হবে আর এখানে কালকে হচ্ছে গুলো একটা নিমন্ত্রণ বাড়ি গেছিল তো আমি আর যাইনি আর কালকে যেহেতু ভিডিও শ্যুট করিনি যা তাই জন্য তোমাদেরকে বলাও হয়নি তো কালকে গুলু গেছিলো হচ্ছে ভাত বাড়ি মা গেছিলো কাকিমা গেছিলো ওদের সাথেই চলে গেছিলো তো ওই সমস্ত জামাকাপড়গুলো ছিল আর গুলুর একটা কি অভ্যেস হয়েছে জানো তো ওগুলোরকে যতই প্যান্ট দাও না কেন ওর যত মানে পুজোর সময় জিন্সের প্যান্ট হয়েছে আমি ভাবি যে ওকে ঘুরিয়ে ফিরিয়ে পড়াবো কিন্তু ও সেই ওর একটাই প্যান্ট পছন্দ ওইটা ওই প্যান্টটাই ও পরবে সব জায়গাতে তো ওকে আমি একটা প্যান্ট দিয়েছিলাম সেটা আর পরলো না ওর যেটা পছন্দের সেটাই পরলো তো যাই হোক ওদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি এদিকে এসে দেখি বেশিনটাও নোংরা হয়েছে আবার আজকে বৃহস্পতিবার তো আজকে ঠাকুরের বাসনগুলো একটু ভালোভাবে মাজতে হবে প্রত্যেক দিনই মাজি তাহলেও বৃহস্পতিবার দিনটা একটু ভালো করে মাঝামাঝি অনেকগুলো বাসনও পড়ে ঠাকুরের বাসন আর কি তো সেগুলো ধোবো বলে এখানে এই মেশিনটার মধ্যে তো সব কিছুই হয় হাত মুখ ধোয়া তারপর আমাদের এটো বাসন মাজাও হয় ওই জন্য বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি একটু মানে বেশিনটাকে পরিষ্কার করে নেওয়া নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধোবো আর কি তো ওই জন্য স্নানের আগে এটাকে একবার পরিষ্কার করে নিলাম তো এটা পরিষ্কার হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে কীরকম পরিষ্কার হলো যতক্ষণ পরিষ্কার করব ততক্ষণই একটু ঝকঝক করবে তারপরে আবার যেকে সেই হয়ে যায় তো হারপিক দিয়েই পরিষ্কার করলাম মাঝে মধ্যে আবার লেবু দিয়েও পরিষ্কার করি তবে হারপিক দিয়ে পরিষ্কার করলে দেখেছি আমি এক দুদিন বেশি যায় তো লেবু দিয়েও করলে পরিষ্কার হয় তবে বেশিক্ষণ যায় না ওই জন্যে লেবু দিয়ে আর করি না হারপিকতেই দিয়েই করি তো এই বাথরুমের হারপিক আলাদা আর আমি এই বেসিনটা পরিষ্কার করার জন্য আলাদা একটা হারপিক রেখে দিয়েছি তো এই দেখো আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে বেসিনটা তো এটা করে এবার ঘরদরগুলো মুছে নিই কারণ বাসি ঘর পড়ে আছে তো ওই ঘর মুছে তারপর আমি রোগ হচ্ছে স্নানে আর তোমাদের দাদা ওদিকে স্নান করে চলে আসবে ততক্ষণে তো ওদিকে জপান করতে করতে আমার কাঁচা আছে দু বালতি প্রায় কাঁচা ভিজিয়েছি তো সেগুলো কাচবো স্নান করবো করতে করতে ওর হয়ে যাবে তারপর আমি এদিকে পুজোয় বসে যাব ও পুজো করে না ও শুধু জপান করে উঠে পড়ে করে না বলবো না মাঝে মধ্যে করে সময় অসময় করে ও আর মা তো সকালে বললাম তোমাদেরকে মা সকালে ওদিকে সকালে ওর মতনটা করে নেয় তারপর আমি বেলায় করি আর ভাতটা আমাদের সকালে একবারেই হয়ে যায় কারণ ওই এই দু চারজনের জন্য রান্না তো বারবার আর ভালো লাগে না করতে মানে ওই ভাতটা একবারেই ওই জন্য মাকে বলি করে নিতে যাই হোক এদিকে তো হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে আমার তো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ঘরের ভেতর রয়েছে এগুলো গাছগুলোর চেষ্টা করি সকালবেলায় দিয়ে দেওয়ার এগুলো আর বিকেলে দিই না আর বাইরে যে ছাদে গাছগুলো আছে সেগুলো বিকেলবেলায় দেবো তো আজকে রোদ ওঠেনি দেখো মেঘলা করে আছে আর এই মশারিটাও কেচে দিলাম তো আমাদের দাদাভাই বলছিলো মশারিটা কাস্তে হবে না কিন্তু কেচে দিলাম জল ঝরে গেলেই মোটামুটি শুকিয়ে যায় কাপড়ের হলেও খুব একটা জল মানে থাকে না ধরে রাখে না যাই হোক চলে এগুলো ঝটপট করে মেলে দিই অনেকগুলোই জামা কাপড় হয়েছে এখানে দেখতে পাচ্ছ এক বালতি আরও এক বালতি রাখা আছে তো সেগুলো মেলবো আগে মানে এগুলো আগে মেলে দিই দিয়ে তারপর ওই বালতিটা নিয়ে আসবো আর কি তো একবারে ছাদে নিয়ে এসে কি করবো ওই জন্য ভাবলাম যে না আগে এগুলো মেলে দিই দিয়ে তারপর বাকিগুলো মেলবো তো এইসব করতে করতেই টুকটাক কাজ করতে করতেই মানে সময় চলে যায় কিভাবে বুঝতেও পারি না এখন বাজে দশটা আটত্রিশ তো স্নান হয়ে গেছে দেখে বুঝতেই আর দিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা যা অবস্থা হয় আর এই দেখো পুজোও হয়ে গেছে তো এখানে প্রসাদগুলো রেখেছি তাই ওরা তো বুঝতে পারছো না যে প্রসাদের থালা রয়েছে আর বাসি ফুল রয়েছে তো এগুলো সব নিয়ে যাব নিচে আর রান্নাও বসাবো তো বসাই একটুখানি ওয়াইটির কাজ আছে করে নিই কারণ কালকের ভিডিওটা এডিট করা হয়ে গেছে তো একবার টাইটেল থামবেলটা দিয়ে টাইমটা সেট করে রেখে দিই কারণ তখন আর হবে না একটা সময় তাড়াহুড়ো থাকে মাঝে মধ্যে এরকম গন্ডগোল হয়ে যায় ওই জন্য আমি সকালের দিতে চেষ্টা করি সমস্ত কিছু কমপ্লিট করে রাখার এবার যেদিন একান্তই হয় না সেদিন টাইমে তখনই আমাকে করতে হয় যাই হোক চলো আমি ওগুলো করে নিই নিয়ে তারপর নিচে যাই গিয়ে রান্নাবান্না করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ডিসক্রিপ্ট করে দেখবে না আর যারা পরিবারে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না কারণ যদি পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলে যাও তাহলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করবো তখন কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে না ঠিক আছে চুলটা প্রচুর ভিজে চুল থেকে জল গড়াচ্ছে পুরো টপ টপ করে জল পড়ছে গিয়ে শ্যাম্পু করিনি কিন্তু চুলটা জল দিলাম চুলটা দেখি ভিজে গেছে তো ক্লিপ্লেপ দিয়েছিলাম না চুলটা খুলে গেছিলো স্নানের সময় ওই জন্য হচ্ছে আর তোমাদের দাদাভাই এই মাত্র বেরোলে বাইরে জামা কাপড়গুলো তো সব দিয়ে দিয়েছি কিন্তু রোদ নেই মেঘলা করে আছে জানি না শুকোবে কি না মনে তো হয় মানে মনে হয় না যে শুকোবে তো মশারির কাছে কাজলাম তোমাদের দাদাভাই কাজতে বারণ করছিলো কিন্তু কী বলো তো যদি ওটাকে জমে রাখি কাজতে গেলে যদি আবার বৃষ্টি হয় তাহলে পরে এখন আর কাঁচাই হবে না ওই জন্য কেচে দিলাম কাঁচা থাকলে ধরবো এখানে বাইরে ঘরটায় মেলা দেবো দিলে তবু শুকিয়ে যাবে আর কি যাই হোক চলো আমি একটুখানি কাজগুলো করে নিই তো যে কাজগুলো আছে সেগুলো করে নিই দিয়ে আমি তোমাদের সামনাসামনি আবার পরে আসছি তা তোমরা দেখতে থাকো আমি দিন পরে আসছি

তো রান্নাঘরে এসে অনেকটাই রান্নাবান্না করে নিলাম ওদিকে মা তো ভাত করে নিয়েছে সকালে আর তোমাদের দাদাভাইকে মাছের ঝোল করে দিয়েছিল কালকে দু তিন পিস মতন মাছ ছিল তো সেটা দিয়ে ঝোল করে দিয়েছিলো ওই ও আজকে নিয়ে গেছে আর আমি তারপরে এদিকে রান্না বসাচ্ছি এদিকে একটাই বসেছি হচ্ছে আলু ভাজা আর একটা চাটনি করে নিলাম তো চাটনিটা হয়ে গেছে কমপ্লিট এবার হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি ওই যে এটা আছে ওটাতে একবারে ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি পিঁয়াজ লঙ্কা যে লঙ্কা দিচ্ছি লঙ্কা তারপর সর্ষের তেল নুন হলুদ সব দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিলাম তো ডালটা এদিকে হতে থাকবে এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আর ভাতের সাথেই মা সকালে ডিম সেদ্ধ করে নিয়েছিল আজকে আর অন্য কিছু করিনি আজকে ডিমই রান্না করব কারণ কালকে দু তিন পিস মতন ছিল ওটা তোমাদের দাদা হয়ে গেছে আর এক পিস কি দু পিস হয়তো আছে সেটা দিয়ে আমাদের মানে এদিক ওদিক করে হয়ে যাবে আর ডিম দিয়ে হয়ে যাবে আর আজকে হচ্ছে ভাইকে বলেছি দুপুরবেলা খেয়ে যাবি ও কদিন মামিতে বাড়িতেই খাচ্ছিলো মানে মামার বাড়িতেই খাচ্ছিলো তো আজকে ওকে বললাম যে দুপুরবেলা আমাদের বাড়িতে চলে আসবি খেয়ে নিবি মাছ হলে উনি আবার খাবেন না কারণ মাছ ভাই ভালোবাসে না তো আজকে ওই জন্য আরও ওর জন্যই ডিম করা হলো আর গুলো পছন্দ করে তবে গুলুর পছন্দ আর বলে কাজ নেই গুলু কখন কী পছন্দ করে না করে তো যাই হোক ওই জন্যই আরও ডিম করা হচ্ছে তো ওকে বলেছি খেয়ে যাবি কি করবে জানি না দুদিন তো রাত্রিবেলা ওকে বলেছিলাম যে এসে খেয়ে যাবি দুদিন রাত্রে খাবার করেছি আসেনি নিতে তারপর একদিন যাওয়ার নিতে এলো নিয়ে বাড়িতে নিয়ে রেখে দিয়েছে খায়নি রাত্রিরে তো ওর কথা আর বলে কাজ নেই তো করে রাখি এখন আসলে আসবে না আসলে সেগুলো আমাদেরই আবার খেতে হবে রাত আর কি কিছু করার নেই যাই হোক চলো এখানে হচ্ছে একটা বসিয়ে দিলাম হচ্ছে ডাল ওদিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে আর ডিমগুলো সে তো করাই ছিল তো ডিমগুলোকে ভেজে নিই নিয়ে আর এদিকে ডিমের ঝালটা বসিয়ে দেবো তো বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ডিমটা একটু কষা কষা মতন করব তো এই ডিমের মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের বললাম যে ডালটা হচ্ছে এই যে ডালটা হচ্ছে ডালটা ফুটেও গেছে তো এটা ডালটা হোক এদিকে আর চলো কী কী রান্না করেছি ওদিকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা এই মশলাটা কষানো হচ্ছে এখানে হচ্ছে ডিম ভেজে রেখেছি তো এই ডিমগুলো এই ঝালের মধ্যে দিয়ে দেবো আর এই চাটনি হয়েছে আমের চাটনি আর এদিকে হচ্ছে ভাত হয়েছে এখানে হচ্ছে আলু ভাজা আর হ্যাঁ মা ঢ্যাঁড়সের তরকারি করেছিল বলতে ভুলে গেছি দেখেছো এখানে দেখে মনে পড়লো আর এই যে মাছটা আছে এটা মা সকালে করেছিল মাছ আর ঢ্যাঁড়সের তরকারি তো এটা মা করেছিল আর বাদবাকিগুলো আমি করে নিলাম